যদি বাংলাদেশে ওইভাবে বলো তাহলে মনে করো প্রায় মনে করো 50,000 টাকার উপরে হবে। এবং যে ওটার সাথে যে মনে করো যে রকেটটা আছে টোটাল মিলে বাংলাদেশি 1,50,000 টাকা, ঠিক আছে? টোটাল মিলে 1,50,000 টাকা, 1,50,000 এতদিন কথা। আর আজকে ভাই বাংলাদেশে কত কয়েকদিন রয়েছে ফুল তুলে সেটা গ্রহণ করতে হয়। কয়েকদিন আল্লাহ পাখির রহমত আমার উপর যে অনেক জায়গার থেকে অনেক লোক আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসা নিয়ে ধন্য। আপনারা আমার জন্য দোয়া রাখবেন এবং এই আপনাদের পাশে সবটাই সুখে দুঃখে এই ভালোবাসা নিয়ে। আমার সে আমার ভাই কিছু আমার জন্য গিফট নিয়ে এসেছে আপনার ওখান থেকে, এক বুক করে ভালোবাসা গিফট। সে আমার জন্য একটা শু এনেছে, তারপরে মনে করেন সানগ্লাসটা পড়ে গেল, একটা সানগ্লাস এনেছে দেখতেছেন, সানগ্লাসটা আমি পড়তেছি, তারপরে উনি একটা বেল নিয়ে এসেছে দেখতেছেন, তারপরে আমার জন্য কিছু ব্লেজার নিয়ে এসেছে, একটু ব্লেজার দেখা লাগবে না, ঠিক আছে? ব্লেজার নিয়ে এসেছে ভাই, কিছু টি শার্ট নিয়ে এসেছে আপনারা দেখতেছেন, আর একটা প্যান্ট নিয়ে এসেছে এখানে আছে আর কি, আর একটা আমার জন্য মালালি আসেছে ভাই, মালালি লাগা যদি বাংলাদেশে ওইভাবে বলো তাহলে মনে করো প্রায় মনে করো 50,000 টাকার উপরে হবে। এবং যে ওটার সাথে যে মনে করো যে রকেটটা আছে টোটাল মিলে বাংলাদেশি 1,50,000 টাকা, ঠিক আছে? টোটাল মিলে 1,50,000 টাকা, 1,50,000 রকেট আর কমপ্লিট টোটাল 1,50,000। ভাই আমাকে অনেকদিন ভালোবাসে ফোনে এতদিন কথা। আর আজকে ভাই বাংলাদেশে কত কয়েকদিন রয়েছে আমি নির্বাচনের কারণে দেখা হয়নি, ভাই কয়েকদিন ফোন করতেছিল দেখা করতে পারিনি। ভাই বাংলাদেশে নতুন সেখানে চলচ্চিত্র জগত হলো, সেই চলচ্চিত্রটাকে খুব ভালোবাসে, ভাইয়ের নতুন গানও আসতেছে এবং আমি আর ভাই সামনে ধামাকে কিছু নিয়ে আসতেছি, তাই আপনারা ভালোবেসে একটা ফুল তুলে সেটা গ্রহণ করতে হয়। কয়েকদিন আল্লাহ পাখির রহমত আমার উপর যে অনেক জায়গার থেকে অনেক লোক আমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসা নিয়ে ধন্য। আপনারা আমার জন্য দোয়া রাখবেন এবং এই আপনাদের পাশে সবটাই সুখে দুঃখে এই ভালোবাসা নিয়ে থাকতে পারি। আর আমি এইটাই বলছি, হিরাল আমার কাছে আমার একমাত্র আশা এবং বাংলাদেশের মানুষের প্রতি এবং রাজনীতিবিদদের প্রতি আমার একটাই ইয়া, ও যেখান থেকে আসছে আপনারা যদি মানে তাকে যদি ওখানে ছোট ভাইয়ের মতো নেন, তার ভুল ত্রুটি থাকলে তাকে মাফ করবেন আর তাকে শিখানোর জন্য চিন্তা ভাবনা করেন, তাহলে আমাদের সেই বাংলাদেশের নাগরিক। তাহলে মনে করেন সবাই তো আর মনে করেন মন্ত্রী মিনিস্টার হয় না, কেউ প্রধানমন্ত্রী, কেউ প্রাইম মিনিস্টার, কেউ মনে করেন প্রেসিডেন্ট, এইভাবে থাকে। জানতে চাই এক মিনিট, হ্যাঁ বলো, এত কি এত মানুষ থাকার পরে আপনি হিরো আলমকে জানেন না শুনেন না, শুধুমাত্র ফোনে কথা বলে 1,50,000 টাকা দামের একটা হার নিয়ে আসলেন, শুধু হার না আরো অনেক টাকার গিফট আপনি নিয়ে এসেছেন সুদূর প্রবাস থেকে, আসলে কারণটা কি, মানে এর লক্ষ্যটা কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা জিনিস থাকে যে মানুষের একটা ঘৃণা করে, তো আমি এই জিনিসটাই বুঝতে চাচ্ছি। মানুষ মানুষ হলো মনে করেন ইনসান, ইনসান মানে আরবিতে ইনসান বলে মানুষ, তো মানুষ মানে আমার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মানে উনি কাফের, তাহলে আমি একটা হাদিস বলছি, দেখুন ওই কাফেররা ওনাকে মারতেছেন, তো মারতেছেন এক পাহাড়ের ইয়ের গুহার মধ্যে, কিন্তু তখন আল্লাহ বলছেন যে যদি আমার রসুলকে বলেন তাহলে কিন্তু এই কাফেরদেরকে আমি পাহাড় চাপা দিয়ে মারতে পারি। তখন উনি জিবরাইল আলাইহিস সাল্লাম আই থিঙ্ক, আই ডোন্ট নো, তো মনে হয় আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে, যারা মনে করেন আমাদের দেশে ভালো ইয়ে আছেন বক্তা আছেন হয়তো ভুল ত্রুটি, তারপর মাপ চাচ্ছি, সরি বলছি। তখন বললো যে মানে ওনার কাছে জিবরাইল সালাম আসলেন বা যে একজন আসছেন, তো আল্লাহ থেকে একটা ইয়ে আসছে, যদি আপনি বলেন তাহলে কাফেরদেরকে মেরে ফেলবো। তখন বলছে আমি কেন, আমি আল্লাহ আমাকে পাঠাইছে যে কাফের হোক আর যা হোক তাকে মুসলিম বানানোর জন্য, এবং আমার নাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আমি এটাই আমি মারার দরকার নেই, ওরা একদিন একদিন ইয়ে হবে, একদিন শুধু যাবে, একদিন কোরআনের পদ এবং কোরআন এবং আল্লাহকে বিশ্বাস করবে। তখন বলছে যদি মেরেই ফেলো হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই জিনিসটা আমি কাকে বলবো যদি সবাইকে মেরে ফেলে? তো দেখুন এখন যদি হিরো আলমকে যদি আপনারা যদি ভালোবাসেন, এখন বাংলাদেশ সেটা করো, আপনি যদি মনে করেন হিরো আলমকে যদি বলেন তাহলে একটা দেশের দেশের একটা মনে করেন এই রাজনীতিবিদকেও বলতে পারে, তো কেন খারাপ বলবেন? আমাদের দেশের ভাবমূর্তি আপনারা বহির্বিশ্বে কেন নষ্ট করতেছেন?
তাকে ভালোবাসেন, সে আমাদের বাংলাদেশের নাগরিক, তার দ্বারা আরো 10 জন চলতে পারতেছে, একদিন সে চলতে পারেনি, আজকে তার দ্বারা আরো 10 জন চলছে। তো আপনারা যেমন 10 জন চলছেন, এখন হিরোর সাথে যদি ছবি উঠান এই করেন, সে আপনার মানুষ যাবে, ভাবে এজ এ মানুষ, সে হিউম্যান নট অ্যানিমেল, ওকে। তো আমি এটাই বলবো, তাকে ভালোবাসেন, ভালোবাসলে ছেলেটা হয়তো ভালো হবে। তারপর আমাদের সঞ্জনা ভাই এবং আমাদের ডিপজল ভাই এবং আমাদের ইলিয়াস কাঞ্চন ভাই, একজন মনে করো মহান হিরো, এবং আমাদের মান্না ভাই এবং আমাদের শাকিল খান সাহেব, যে মানে কিং খান, এবং শাহরুখ খানকে দেখেন, শাহরুখ খান কি ছিলেন, আজকে মনে করেন বিশ্বের সবচেয়ে মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যদি ভালো স্যালারি থাকে শাহরুখ খান আছে, শাহরুখ খান তো অল ওয়ার্ল্ডে ছিলেন, আমাদের হিরো আলম তো সবাই ছিলেন। অসংখ্য ধন্যবাদ, আপনারা দেখেছেন ভাই অনেক দূর থেকে এসেছে, আপনারা সবাই আমাদের দ্বারা, আমাদের আরো কিছু গিফট আছে সামনে, আমাকে আরো কিছু লোক গিফট পাঠাচ্ছে অনেক জায়গা থেকে, আপনি সবকটা গিফট আপনাকে প্রেজেন্ট করবো আস্তে আস্তে, অনেক জায়গাতে অনেক গিফট আমাকে দিয়েছে শুধু ভালোবাসা, এবং সবসময় কথা কি আমাকে আপনার গিফটগুলো অনেকে যে আমাকে কিছু দিয়েছেন, আমাদের বেশিরভাগ আপনারা যে আমাকে অনেকে যেগুলো গিফট নেওয়ার মতো, যেগুলো গিফট নেওয়ার পরে আমি কিছু কিছু গিফট হয়তো রেখেছি না, এটা আমার নেওয়ার মতো না, সেগুলো আমি বিক্রি করে আমার হিরো আলম যে ফাউন্ডেশন আছে সেখানে আপনারা রেখে নেন, এগুলো যোগ করে দেবো। আলম ভাই, মানে এই পর্যন্ত আপনার কাছে কত প্রবাসী লোক এরকম গিফট পাঠিয়েছে? অনেক লোক পাঠাইছে, সবাইকে একটা কথা বলবো, আপনারা যারা আমাকে গিফট দিতেছেন, গিফট না দিয়ে আমার হিরো আলম ফাউন্ডেশন যেটা আছে এটা সামনে এখানে সবাই আপনারা সহযোগিতা করুন, সামনে ঈদ আছে, ঈদের মধ্যে আমরা তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি, আমরা আলম ভাই আপনার ফাউন্ডেশনের মানুষ কিভাবে হেল্প করবে, কিভাবে টাকা দিবে এটা তো বললেন। হিরো আলম ফাউন্ডেশন আমরা একটা হিরো আলম ফাউন্ডেশন আমরা অ্যাকাউন্ট নম্বর করেছি, এবং আমরা ওয়েবসাইট করেছি, ওখানে সবাই যোগাযোগ করবেন, এবং আমি এখানেই ফাউন্ডেশন আমি 64 জেলা থেকে সব জেলা থেকে লোকজন এখানে আমরা অ্যাক্টিভ করতেছি, কারণ আমি সবাইকে নিয়ে কাজটা করতে চাই, সবাইকে পাশে থাকতে চাই, সামনে ঈদ আছে, রমজান আছে, আপনার রমজানের ঈদের জন্য গরিব দুঃখের জন্য সহযোগিতা করবেন, হাত বাড়াবেন, এটা আপনার কাছে সবাই দোয়া কেমন, কারণ আমার আগেকার হিরো আলম একা ছিল, সেইটা আমি একাতে আপনারা সবাই আমি আমার তরফে যত দুঃখ পারতাম আমি দিতেছিলাম, এখন আপনাদের ভালোবাসা পেয়ে সারা বিশ্ব যাতে হিরো আলম নামটা শুধু গেছে, ভালোবাসা পেয়েছে, সবাই সব জায়গাতে সহযোগিতা আনতে চাই, নিতে চাই, আমি এই একাতে দেওয়া সম্ভব নয়, এদের সবাইকে নিয়ে আমি সহযোগিতা করতে চাই, সবাইকে নিয়ে সব পাশে থাকতে চাই। এমপি দাঁড়ানোর পর থেকে কি সাহায্য সহযোগিতা বেশি আসা ধরছে নাকি? না, এটা ভালোবাসা বেড়েছে সবার সাথে, এমপি মানে দাঁড়ানোর পর থেকে নির্বাচন করার পর থেকে না, আগে থেকে ভালোবাসা চলে, এখন ভালোবাসা একটু বেশি বেড়েছে। আর আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, মানে হিরো আলম তো ইনশাআল্লাহ মনে করেন আগামী 24 সালে সে আবার এমপিতে দাঁড়াবে, ইনশাআল্লাহ আমি বলে গেলাম, আমি স্টাইল খান বলে গেলাম, সে একদিন এমপি হবে, আর আমার